নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিস রুটে নারী সহ বেড়াতে গিয়ে স্থানীয় জনগণের হামলার মুখে পড়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। শনিবার বিকাল তিনটায় রয়্যাল রিস রুটের পঞ্চম তলার 501 নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে। মামুনুল হকের দাবি, সঙ্গে থাকা নারীর নাম আমিনা তৈয়ব, তিনি মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী। আমিনাকে সঙ্গে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিনি। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছেন, মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন রয়্যাল রিসোর্টের একটি কক্ষে এক নারী সহ অবস্থান করছেন। এমন খবরে স্থানীয় লোকজন রিসোর্টটি ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মামুনুল হক পুলিশকে জানিয়েছেন সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে উদ্ধার করেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, মামুনুল হক সকালে রয়্যাল রিসোর্টের 501 নম্বর কক্ষটিতে উঠেছিলেন। দুপুর থেকেই এলাকায় চাউর হয় মামুনুল হক এক নারী সহ রিসোর্টে অবস্থান করছেন। এই খবরে এলাকার লোকজন রিসোর্টটি ঘেরাও করেছিল। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পরিদর্শক তবিত রহমান সন্ধ্যায় জানিয়েছেন, আমরা মামুনুল হকের সঙ্গে কথা বলেছি, তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ, সবার আগে জানতে হলে আমাদের এমকে টিভি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।